হ্যালো গাইস, আমার নাম প্রণয় সিনহা। তো আজকে আমরা এসেছি কাটাগাঁও রেলগেটের সামনে, রায়পুর জায়গাটির নাম। তো আমরা এই জায়গায় ঘুরতে এসেছি আজকে প্রথমবার এই জায়গাতে। তো আমার আমার একটা বন্ধু আমরা এই জায়গায় এসেছি। তো আমরা সামনে দিকে চলে যাব দেখানোর জন্য এই রেলগেটটা। দেখে নিন এই সাইডে দিকে এই জায়গাতে রেলগেট আছে গাড়ি যার এই জায়গা থেকে। তো বন্ধুরা আমরা সামনে দিকে চলে যাব এখন। অনেকরা লাগের একটা শুনশান জায়গা, মানুষ কম আসে এই জায়গাতে। তো আমরা সামনের দিকে চলে যাব। আমরা ঘুরতেছি এখন এখন আসছে যে পূর্ণাপুরে, রায়পুরে একটা পুরানো পুল আছে, তাই ওই জায়গাতে আমরা এসেছি। চারোদিকে দেখুন জায়গাটি, তো এইখানে আমরা সাইকেল নিয়ে আসছি। তো আমার সাথে আমার বন্ধু আছে রজত। তো আমরা এটা নিউ সাইকেল, এটা না হলে আমরা ব্লগ বানাতে পারি না, তাই ওটা লইয়া আমরা আসছি। আলো ফুল সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি পুলটা দেখার জন্য। অনেকরা বলে এই জায়গার পুলটা খুব পুরানো পুল। রজত, এই জায়গায় কি তুমি ফার্স্ট এসেছো না আরো এসেছো? না, আমি এই জায়গাতে আগে এসেছিলাম। আমার একটি বন্ধুর বাড়ি ছিল, তো বন্ধুটার নাম হচ্ছে ঘমন। তো এখান থেকে একটা নদীটা দেখে দেবো, কত সুন্দর নদীটা লাগে, ফুজার কীরকম মানে সুন্দর লাগে নদীটা দেখতে। তো সামনে গেলে আমরা দেখে দেবো নদীটা। এইটা আরও পূর্ণা ব্রিজ রায়পুরে, দেখে নিন বরাক নদীটা কতটুকু জলে ফুল। এই জায়গা প্রচুর মানুষে মাছ মারে, দেখতে লাগে, নৌকাটা যেতে পারেন না, অনেক অনেক জোরে টানছে কিন্তু ফুতে আস্তে করে দিয়েছে। এই জায়গা থেকে কত সুন্দর জায়গাটি দেখতে লাগে দেখুন। তো আমরা সব, তো গাইস ভিডিও কেমন লাগছে, ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও। তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।